ঈদ মানে সরব দেশের ছবি জঙ্গন গেল কুরবানির ঈদে একাধিক টিভি ফিকশন প্রচারিত হয়েছে বরাবরের মতে টিভি ফিকশনে দর্শকের আগ্রহে কেন্দ্রবিন্দুতে থাকে দেশের জনপ্রিয় তারকা জুটি অপূর্ব মেহজাবে নিশো কিংবা তিশা এবারেও তার কোনো ব্যতিক্রম ছিল না এবারের ঈদে দ্রুততম সময়ে মিলিয়ন ভিউ রেকর্ড গড়েছে আফরা নিশো তানজিন তিশা জুটির নাটক এক মুঠো প্রেম বিস্তারিত প্রতিবেদনে টিভি ফিকশনটির নাম এক মুঠো প্রেম এবারের গেল কোরবানির ঈদের একটি নাটক ছিল এটি গেল 29 জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের মাত্র 12 ঘন্টায় মিলিয়ন ভিউ পার করেছে কত প্রহর যায় পুরিয়ে হয় না তবু দেখা বরাবরের মতোই টিভি ফিকশনে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে দেশের জনপ্রিয় তারকা জুটি অপূর্ব মেহজাবিন নিশো কিংবা তিশা এবারও তার কোনো ব্যতিক্রম ছিল না এক মুঠো প্রেম নাটকে জুটি বেঁধেছিল নিশো ও তানজিন তিশা এক মুঠো প্রেমের গল্প গড়ে উঠেছে একজন কবি এবং তার প্রেমময় বর্ণিল জীবন নিয়ে রোমান্টিক কমেডি ঘরানার এই নাটকটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া বেশ ইতিবাচক এক মুঠো প্রেম নাটকটির অন্তর্জালে ভিউ হয়েছে 20 লাখের ওপরে নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া শৌখিন এটি প্রযোজনা করেছে এস কে শাহেদ আলী নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারিয়া শাহরিন শরফ আহমেদ জীবন চাষি আলম তানজিম হাসান অনিক সহ অনেকে এক মুঠো প্রেম সামগ্রিকভাবে ভিউয়ের রেকর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে কেননা এর আগে রোজার ঈদে মোশাররফ করিম ও তানজিন তিশার গল্পটা অন্যরকম 11 ঘন্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছিল শাশ্বত মেহেদি বিজয় টিভি ঢাকা